Hello friends, good morning, welcome back to my channel, Sandhyavlogs, onek shagoto. To friend, tumra shobai kemon acho janio, amio bhalo achi tomader ashirbade, tomader bhalobashate. To ami Sandhya, ami tomader sathe na ajke practice start korchi. I hope tomader onek bhalo lagbe. To dekhecho mishti mishti sokale, mishti mishti rodre, mishti mishti romantic abohare, shob kichu ajke mishti mishti jano. তো দেখো চলেছি যে তোমাদের জন্য একটি স্নানের ভিডিও নিয়ে এসেছি। স্নানের ভিডিও দেখতে তোমাদের কে কে মানে ইচ্ছুক সেটা আমাকে তোমরা অবশ্যই জানিও। আর অনেক অনেক দাদা ভাই তোমরা আমি দেখেছি যে অনেক অনেক দাদা ভাই লাইভে আসলে আর কি তারা হয়তো মানে কমেন্ট করে, ঠিক আছে, যে এটা ওটা, ঠিক আছে। তো আমি সেই দাদা ভাইদেরকে বলছি তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, যে তোমরা কী কী ভিডিও দেখতে চাও, ঠিক আছে। আর সত্যি বলছি তোমাদের আমি মানে এটা সত্যি কথা ওটা বলে দিলাম আর কি। আর তোমরা লাইভে এসে যে এটা ওটা মোটা মানে অনেক কিছু আমার প্রবলেম হয় চ্যানেলের জন্য, ওকে। তো সত্যি বলছি দাদা ভাই, তোমরা এটুকু একটু ইগনোর করে দিও, দিয়ে তারপরে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তো দেখো আজকে জানো তো সানস্কিল্ক শ্যাম্পু পেলাম না গো, তো তার জন্য দেখেছো আজকে ক্লিনিক প্লাস নিয়েছি। আর জানো তো ক্লিনিক প্লাস নিলে এক কথা অ্যাকচুয়ালি কী বলো তো, ক্লিনিক প্লাসে আমার অনেকটা চুল উঠে যায় জানো তো। এর আগে তোমার দেখেছো আমার চুল উঠে উঠে এরকম সব চুল পুরো উঠে গেছে আর কি, অল্প কটা চুল হয়ে গেছে। আগেকার চুল আমি আর ফিরে পাবো কিনা তবে আমি জানি না, তবে আমি তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি জানো তো। আপ্রাণ চেষ্টা করেও যদি আমি ফল না পাই তাহলে তো পুরো আমি মারা পড়ে যাবো গো, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, সে যাই হোক। তো চলো মাথাটা শ্যাম্পু করা যাক আগে, তারপর তোমার গায়ে একটু সাবানটা দেবো। ওর গায়ে সাবান দেওয়ার তো পরে আছে, তাই না বলো। আর দেখো আমার পুকুরের চারিপাশটা কি আমার চারিপাশটা যে কত সুন্দর লাগছে তোমরা সেটা আমাকে অবশ্যই জানাবে। আর বন্ধুরা তোমাদের কাছে একটা আমি একটা দারুণ একটা ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওটা তোমরা কি দেখতে চাও কি দেখতে চাও না সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে। আর কি বলো তো দেখো তো এখানকার জলটাতে যে পুরো টলটল করছে, কিন্তু কেন গো জলটা টলটল করার একটা অনেকটা একটু মানে আছে জানো তো। কিন্তু দেখো আমি সেটা বলতে পারছি না, তবে পরে আমি তোমাদের সেটা আমি জানাচ্ছি, ঠিক আছে, লাস্টের দিকে আমি বলছি তোমাদের একটা। তো আর দেখো তো কি শ্যাম্পু আর আঁটবে বলো তো আমার মাথাতে চুলে, বলো আর শ্যাম্পু আঁটবে না জানো তো। কিন্তু দেখো তো মানে এতটাই মানে শ্যাম্পু পরিমাণে এতটা দিয়েছি না, তো তার জন্য দেখো যে পুরো মাথাটা একদম ফুলে গেছে গো শ্যাম্পুতে আর কি। আর পিঠে পিঠে দেখেছো তোমার ফেবড়াতে পাঁকিয়ে গেছে আর কি, পুরো দেখো আমাকে হুনু লাগছে পুরো বন্ধু বলো। আর মাথা ঘষার পর দেখবে তুমি মাথা যখন জল দেবে না তখন দেখবে কতটা আরাম লাগে না। তো তাই যাই হোক বন্ধুরা দেখো এই যে বাচ্চাগুলো দেখো এখানে চলে এসে জানো তো, আমি এদের মনা করলাম যে তোরা এসে ওই ধারে আসিস না, তোরা ওই সাইডে যা স্নান করবে আর কি। তো দেখো ওরা কিন্তু শুনলো না আমার কথা জানো তো, কিন্তু দেখো ওরা কেন যে শুনছে না সেটা আমি মানে জানি না গো। আর জলটাতে তো ঘুরিয়ে ঘুরে আমি পুরো টাটকা জল বললে আমি এই সাইডে আহলাম, কিন্তু ওরা যে এভাবে করবে সেটা আমি স্বপ্নেও জানেনি জানো তো। দেখো আর আমি দেখো ক্যামেরা ভ্যানে তাকিয়ে আছি বরঞ্চ, আর টাইমার সিস্টেম করে দিয়েছিলাম কিন্তু টাইমারটা জানো তো কী যেন উলট পালট হয়ে গেলো আর কি। তো চলো এবার তো শ্যাম্পু করাতে হয়ে গেলো, চলো এবার বন্ধুরা এবার উপর হয়ে ডাঙার কোলে কোলে চলে যায় এবার ডুব দিতে। আর লাস্ট পর্যন্ত দেখো আমি ডুব দিয়ে দিয়ে হয়তো হাঁ দিয়ে হাঁপিয়ে যাবো জানো কেন জানো তো। আর দেখো যেখানে একটু 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 ধরো সামান্য একটু যেন বেশি জল ধরো, তো সেখানে দেখো ওই বাচ্চাগুলো ওখানে দাঁড়িয়ে আছে, ওরা আবার সাঁতার দিচ্ছে আর কি। তো ওদের বলছে তোরা ওই সাইডে যা, তো দেখো ওরা কুরুমাতে যাচ্ছে না, কারণ দেখো ওই সাইডের জলগুলো জানো তো অনেকটাই গরম, আর এই সাইডে দেখো তো মানে ছ্যামা রয়েছে আর কি, এমনিকার যে কেউ নামে না জানো তো, তার জন্য তো এমনিকার জলটা অনেকটা ছ্যামা আর কি, মানে মানে ঠান্ডা আর কি। হ্যাঁ আর খুব আরাম লাগছে ধরো সেখানে দেখো, তার জন্য দেখো ওরা তোমাকে জল থেকে গা চুবে জানো তো উঠছে না উঠছে না, আর ভীষণ ধরো আরাম লাগছে। বিশেষ করে ধরো আমাদের তো ধরো আরাম লাগে, তাই না। আর ছোটোদের ধরে বুঝতেই পারছো, ওরা যদি একটু কোনো জায়গায় যদি একটু ঠান্ডা পায় না তাহলে বুঝতেই পারছো আর কি ওরা আবার কী না করবে, তাই না। তো চলো এবার তো দেখো আমার ডুব দেওয়া পুরো হয়ে গেল বন্ধুরা। আর দেখো আমি ডুব দিয়ে দিয়েই হয়তো আমার দেখো হাঁপিয়ে যায় যেতে হবে আমাকে ডুব দিয়ে দিয়ে বলো। আর এই যে বারেবারে আমাকে ডুব দিয়ে দিয়ে যা আমার অবস্থা হলো, কী অবস্থা হলো দেখো বন্ধুরা দেখো। আর ওরা দেখছো মারামারি করছে কেন বলো তো, আমি তো বললাম না এর আগেও একটা ছেলে ওদের বললাম যে ওই সাইডে যেতে, ওরা আবার দেখো ও আবার আরেকজনকে বলছে চ ওই সাইডে যাচ্ছিস না কেন, বারেবারে যেতে বলছিস চ, ওরা আবার দেখো ওই কথা বলতে বলতে ওরা আমার মারামারি লাগে দিতে। বন্ধু কিছু কিছু করার নাই, আমার দেখো মানে ডুব দিয়ে দিয়ে আমার আশা পূরণ হচ্ছে না জানো তো। দেখো ডুব দিয়ে দিয়ে আমার আশা পূরণ হতে হলে কী হলো দেখো, যা হাও হলো দেখো, ডুব দিয়ে আমার আশা পূরণ করতে গিয়ে যা হলো দেখো। হ্যাঁ আজকে ভাবছি শুধুই ডুব শুধুই ডুব, আজকে জানো শুধুই ডুব জানো, সাবান মাখিয়ে তেল না মাখিয়ে আজকে শ্যাম্পু না করে শুধুই আজকে ডুব দিতে এসে শুরু করেছি আজকে ভিডিওটা তোমাদের বলো। তো দেখো এক পর্যন্ত ধরো ডুব দিয়ে চলে আসলাম, আবার ডাঙায় করলে দেখো যে ওরা ধরো যে জলটা খোলাচ্ছে ওদের অত্যাচারের দ্বারা জানো আমি বেশি করে জল মাথা দিতে পারলাম না আর কি, ঠিক আছে। তো তার জন্য দেখো আমি ডাঙার করলে বসে বসে মাথাতে এসে জল দিচ্ছে আর কি। তো সে যাই হোক বন্ধুরা, আর ডাঙার করলে জলটা জানো তো ভীষণ ঠান্ডা আর কি, আর মগ দিয়ে ধরো জলটা দিতে কী সুন্দর লাগছে গো, আর সেটা হয়তো তোমাদের আমি বললেই বোঝাতে পারবো না আর কি, মানে এত সুন্দর লাগছে জানো। তো চলো
করে এবার সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবার আমি ফেস ওয়াশটা করে নিই আর কি। আর ফেস ওয়াশ করলে কি বলো, যেমন ধরো টিপে টিপে বেরোচ্ছে না গো, কত কষ্ট না হলো আমার জানো, মানে এতটা কষ্ট হচ্ছে মানে তোমাদের হয়তো মানে বলতে পারবো না আর কি, ভাবতে পারবো না। হ্যাঁ তো চলো এবার মাথাতে মুখে ফেস ওয়াশটা করে নিই আর কি, তো তারপরে তোমাদের আসছি তোমাদের সাথে আর কি। আর কি বলো তো, জলটা অনেকটা গরম, আর এখন তোমার ডাঙাগুলোর জল, তোমাদের এর আগে বললাম জলটা কেন তো অনেকটা ঠান্ডা ছিল, কেন জলটা অনেকটা ঠান্ডা ছিল কেন জানো তো, ডাঙাগুলো ধরো কেউ আসে না, আর জলটা ধরো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, অনেকটা সুন্দরই লাগছে জানো, ভীষণ সুন্দর লাগছে তোমাদের, সেটাও হয়তো বলে বোঝাতে পারবো না আমি, মানে অনেকটা সুন্দর লাগছে। হ্যাঁ তো চলো বন্ধুরা, আর যাই একটা তোমাদের ওই সাইডে আর কি, তো দেখো ওরা কি বলছে, আমি আবার ওদের বলছি জানো তো, যে আমার তো হয়েই গেল, এবার চ তোমরা তাড়াতাড়ি উঠে চল, না হলে তোমার ঠান্ডা জ্বর আসবে আর কি। আর এখনকার গরমি টাইম ধরে, গরমি টাইমে তোমার গরম লাগলে তোমার জল এখানকার ওখানকার জল খেলে দেখবে ঠান্ডা লেগে যায় জানো তো, আর এই গরমি টাইমে না এখানকার ওখানকার পুকুরে স্নান করলে গা জলে অনেকক্ষণ তোমার 2-3 ঘন্টা থাকলে তো ঠান্ডা লেগে যাবে তাই না বলো, তো তার জন্য দেখো উঠে বলছি যে তোদের মারা বকবে, তোরা তাড়াতাড়ি বাড়ি চলে যা আর জলে থাকিস না, কারণ অনেকক্ষণ এসেছিস তোরা, সে 9টার সময় এসেছে ওরা জানো, আমি এসেছি তোমার 10টার সময়তে, কিন্তু ওরা এসেছে 9টার সময়, আমারও 1 ঘন্টা আগে এসেছে, তাহলে ভাবতে পেরেছে ওরা কতক্ষণ জলে আছে, কি ওদেরকে ঠান্ডা লাগবে না বলো এরাই গরমের সময়তে তাই না। তো চলো বন্ধুরা, আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিও ঠিক আছে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব রয়েছে তাদের থ্যাংক ইউ সো মাচ, আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে বেলঘটন বাজিয়ে অল নোটিফিকেশনটা দাবিয়ে দিও ঠিক আছে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও, আমার ভিডিও ছাড়ে আমি ঠিক 5টার সময়তে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের যেন ফোনে পৌঁছে যাবে আর কি। তোমরা বেল ঘন্টা যদি বাজিয়ে দাও তবেই ঠিক আছে, আর বেল ঘন্টা যদি না বাজাও, যদি এমনি সাবস্ক্রাইব করো অটোমেটিক, তাহলে তোমার কোনো কিছু হবে না ঠিক আছে, ভিডিও মানে পাবে তোমরা কিন্তু অনেকটা দেরি লেটে পাবে আর কি। আর অল নোটিফিকেশানটা বাদ দিয়ে তুমি ঘন্টাটা যদি বাজিয়ে দাও তাহলে তোমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একদম পৌঁছে যাবে ভিডিও আর কি। তো চলো সব কিছু তো কমপ্লিট হয়ে গেলো, এবার আমরা তেলটা মেখে নিই আর কি ঠিক আছে। দেখো তেলটা মেখে নিলে হয়তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর কি, তো তেলটা মাখতে বাকি রয়েছে আর কি। তো চলো, আর দেখো আর জলটা পুরো টলটা দেখো পুরো সবুজ কালার জানো তো, আর কি সুন্দর লাগছে বলো তো বন্ধুরা, এই সময়তে যদি লাভ মারা হয় না কত সুন্দর লাগে বলো তো। চলো, আর ওরা আবার দেখেছে জলটা পুরো ঘুলে ঘুলে ওরা আবার এই ধারেই আসে, কিন্তু কী করে বলো তো, ওদের তো ধরো আমি কিছু বলতে পারছি না তাই না বলো। তো সে যাই হোক বন্ধুরা, এদের তো তোমরা যাবে, এরা তো তোমার যাবেই, চলে যাবে, তো তবুও দেখো আমি যতক্ষণ না যাবো হয়তো ওরা যাবে না। চলো দেখি তো, আমি তাড়াতাড়ি করে তেলটা মেখে নিয়ে আমি তাড়াতাড়ি করে উঠে যাই, তারপরে ওরা দেখছি ঠিক আছে, তারপরে ওরা কখন উঠে যায় আর কি। তো দেখো অনেকক্ষণ হয়ে যাবো, তার চোখ মুখ পুরো জ্বালাজ্বালি করছে, আর অনেকক্ষণ জলে থাকলে গা ডু মানে মাথায় অনেকবার ডুব দিলে না চোখ মুখ পুরো লাল হয়ে যায় না, তো আমার ঠিক সেই অবস্থা হয়েছে, আমার চোখ মুখ পুরো হুহু করে জ্বলছে আর চোখ দুটো পুরো লালে লাল হয়ে গেছে জানো তো। ও একটা মেয়ে আছে ওই ধারে, ও বলছে যে বাবা তোমার চোখগুলো কি লাল হয়ে গেছে বন্ধুরা, দেখো ঘাও পুকুরের ওই সাইড দিয়ে দেখেছো কি যাচ্ছে, দুটো কুকুর যাচ্ছে জানো তো বন্ধুরা। ভিডিওটি টাটা, ভালো লাগলে টাটা।